হাতে আবার স্মরণসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলিরেজা রাজুর সপ্তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে শুক্রবার বিকালে যশোর বিডি হলে স্মরণসভায় আবেগ আপ্লুত কণ্ঠে আওয়ামী লীগ নেতারা বলেন, ওয়ার্ড থেকে সংসদ ধাপে ধাপে সব গণ্ডি পেরিয়ে আপাদমস্তক রাজনৈতিক ও জনপ্রতিনিধি হিসেবে সারা দেশে জনপ্রিয়তা লাভ করেছিলেন আলিরেজা রাজু। ডক্টর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এমপি, প্রয়াত আলিরেজা রাজুর মেজ মেয়ে সোনিয়া রেজা, ছোট জামাই চিত্রনায়ক ফেরদোস, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যশোর 250 সজ্জা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডক্টর ইয়াকুব আলী মোল্লা, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জোসনা আরা মিলি, যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল ও ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহিদ। শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম ইউসুফ শাহিদের অনুষ্ঠান পরিচালনায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর এম এ বাসার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, নেতা রেজাউল ইসলাম ও মোবাশ্বের হোসেন বাবু, মেজো জামাই আশিক ইমরান খান, যশোর আওয়ামী লীগের নেতা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন মোস্তাক, মোশিয়ার রহমান সাগর প্রমুখ। দোয়া পরিচালনা করেন খন্দকার মাসুদ আলম। কিন্তু দাদার কথা শুনে আজকে সভাপতি সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, এই যে আমাদের কর্মী সমন্ত সবাই দাদার ভক্তবৃন্দ, আমি সহ আমরা সবাইকে উপস্থিত হয়েছি। আর সব থেকে বড় গর্বের বিষয়টা কি জানেন, প্রথম যেমন আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আসতে বলছি, দাদা সভাপতি হলেন, আমি সাধারণ সম্পাদক, সেটা আমার কাছে একটা বিরাট গর্বের ব্যাপার ছিল যে আমার সভাপতিকে আলিরেজা রাজু দাদা, এটি আমাদের কি পান্না মিশে সবাই দাদা দেখছিলেন। আমি যখন চট্টগ্রাম আপনাদের কোনো প্রোগ্রামে গিয়েছি, এরপর সভাপতির নাম কি আলিরেজা রাজু আছে, এইটা একটা গর্ব যে দাদা আমার সভাপতি। তো সেই ক্ষেত্রে আমার সংগঠন করতে অনেক সুবিধা হয়েছে, কারণ আমাদের কর্মীরা এবং দাদা পরিবর্তনের মানুষ ছিল এই বলতে কিছু খারাপ এক লাগে, আমরা যেমন যদি কাউকে প্রতি অসন্তুষ্ট হই তাহলে সহজে টাকার জায়গা দিই, আর দাদা একটু পকেটে একটু পরে যাওয়াটাকে কে অবস্থান করবে, আবার বলবে ডেকে বসাবে খাওয়াবে, আবার সব ভুলে গেছে হয়ে গেছে। কিন্তু জনমানুষের নেতা, জনগণের নেতা, মানুষকে ভালোবেসে বুকে কাছে টেনে নেওয়ার নেতা খুব কমই হয়। সেই একজন অবিসম্বাদিত নেতা হচ্ছেন আমাদের আলিরেজা রাজু, আপনাদের সবার, আমাদের সবার প্রিয় রাজু দাদা। আপনার শুধু যশোরের নেতা নয়, আমাকে যেহেতু কাজের সূত্রে এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় সারা বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্তে ঘুরে বেড়াতে হয়, এবং যখন মানুষ শোনে যে আমি নায়ক ফেরদৌস এবং আমার শ্বশুর আলিরেজা রাজু, তখন কিন্তু তারা আমাকে অন্যভাবে মূল্যায়ন করে। প্রত্যেকটা জেলার নেতা কর্মীরা তাকে কি বিশালভাবে ভালোবাসে, সেই ভালোবাসা আসলে না দেখে বিশ্বাস করার মতো নয়। এই মানুষটি আমার জীবনে, আমার জীবনের একজন ছায়া হয়ে আছেন। আমার জীবনের সবচেয়ে গর্বের ব্যাপার যে আমি আলিরেজা রাজুর জামাতা হতে পেরেছি। আজকে আমার যে রাজনৈতিক দর্শন, রাজনৈতিক আদর্শ, রাজনীতির প্রতি ভালোবাসা, আওয়ামী লীগের প্রতি একনিষ্ঠতা,
শেখ হাসিনার প্রতি ভালোবাসা, এই সব কিছুর অনুপ্রেরণা আলী রেজা রাজু। তাকে আমি দেখেছি যে একজন মানুষ কতটুকু নিষ্ঠার সাথে একটি দলের হয়ে কাজ করতে পারে, কতটুকু নিষ্ঠার সাথে দলের নেতার শেখ হাসিনার যে বাণী, শেখ হাসিনার যে তাকে আদেশ করেছেন সেটাকে শতভাগ পালন করতে পারে বা পাশে আসতে পারে। বাট সারাক্ষণে আমরা আসতে চাই মানসিকভাবে সবসময় আপনাদের জন্য, আমাদের সেই ভালোবাসা এবং সেই সাপোর্টের দোয়ার খোলা থাকবে। যশোরবাসীকে অসীম ভালোবাসা জানাচ্ছি। আবারও আপনারা যারা আজকে আয়োজন করেছেন, যার মূল উদ্যোক্তা আমাদের বিপুল ভাই, শাহিন ভাই সহ যারা আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং যে সম্মান আছে আপনারা দিয়েছেন আলী রেজা রাজুকে, আমরা শ্রদ্ধা করে আজীবন এই সম্মান স্মরণ করব। আপনাদের সবসময় আমাদের ভালোবাসায় থাকবেন, থাকবেন আমাদের দয়ায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক যশোরবাসী।